আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? দেখো তো, সবাই যারা যারা আসছো ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ অনেকে নোটিফিকেশন পায় না। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস ইসিজি, ইসিজি আমরা পুরোটা বুঝবো। ঠিক আছে, এখন ওই যারা আসছো, কারণ অনেকে ফ্রেন্ডরা নোটিফিকেশন পায় না, ফ্রেন্ডদেরকে ইয়ে দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও, এখানে মেনশন দাও, কারণ আমার প্রিমিয়াম গ্রুপে তো ক্লাস নেই। প্রিমিয়াম অনেকে মনে করছে যে প্রিমিয়াম গ্রুপে মনে হয় আজকে ক্লাস, আজকে তো মেইন অ্যাটলাস গ্রুপে। সবাই সবাই মেনশন দাও, সবাই ফ্রেন্ডদেরকে সবাই মেনশন দাও, মানুষ আসতে থাকুক আস্তে আস্তে। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস ইসিজি, ইসিজি ইসিজি বেসিক আমরা আজকে পুরোটা বুঝবো। ঠিক আছে, ইসিজি কিন্তু একদম ইজি টপিক, বুঝলে কোনো ব্যাপারই না। আর এটা বলতে গেলে ফ্রি টাইম বলতে গেলে। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখো তো, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর ক্লাসের মাঝখানে যদি হঠাৎ করে ব্লার হয়ে যায় তাহলে আমাকে বলবা, ঠিক আছে, যে ব্লার হয়ে গেছে ভাইয়া। ওকে, ব্লার হয়ে গেল বলবা। আচ্ছা, আসা শুরু করছে অনেকে, পার্টিসিপেন্ট মোটামুটি অনেকজন হয়ে গেছে। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব খুব। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিতে পারি ক্লাস, অনেকজন যেহেতু হয়ে গেছে প্রায়, তো আমরা আস্তে আস্তে। আজকে টপিকটা হচ্ছে ইসিজি, খুবই ইম্পর্টেন্ট টপিক, ইসিজির বেসিক বুঝা। ই সি জি তিনটা অক্ষরে নাম, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এখন ইলেকট্রোকার্ডিওগ্রাম জিনিসটা কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম যারা আমার প্রিমিয়াম গ্রুপে আছে ওদেরকে আমি আগে একবার দেখাইছি, আজকে আরও কিছু ডিটেলস দেখাবো। সবাই থাকো আজকের ক্লাসে, কারণ লাইভ ক্লাসে কোনো কিছু বোঝা না গেলে ইন্টারাকশন করাটা সুবিধা হয়। ঠিক আছে, ইন্টারাকশন করা যায়, ইন্টারাকশন করাটা সুবিধা হয়। এখন ইসিজি জিনিসটা হচ্ছে হার্টের ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, হার্টের ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে কি? হার্টের ইলেকট্রিক সিগন্যাল যে পৌঁছায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ওইটার যে রেকর্ডিংটা আমি মনিটরিং করি, ওইটাই হচ্ছে ইসিজি। এখন এটা বুঝার আগে আমরা একটা ইয়ে করে নিই, কিছু বেসিক জিনিস বুঝি। ধরো এইটা একটা কোষ, এটা একটা হার্টের কোষ, আর এইটা একটা হার্টের কোষ। এখন আমরা জানি কি, নর্মালি যখন একটা কোষ থাকে ওই কোষের মধ্যে কি থাকে? লিকি চ্যানেল থাকে, পটাশিয়াম লিকি চ্যানেল। পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে কি হয়, আমাদের সেলগুলোকে, আমি যদি একটা পটাশিয়ামের ব্যাগ কল্পনা করি, আমাদের সেলগুলো হচ্ছে একটা পটাশিয়ামের ব্যাগ। তো মজার জিনিস হচ্ছে আমাদের সেলগুলা পটাশিয়ামে পরিপূর্ণ থাকে, আর বাইরে সোডিয়াম বেশি থাকে। বাইরে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি আর ভিতরে পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি। কিন্তু এই লিকি চ্যানেল মানে কি, লিকি চ্যানেল দিয়ে ক্রমাগত পটাশিয়ামগুলো বের হতে থাকে। ঠিক আছে, ক্রমাগত পটাশিয়াম বের হতে থাকে। আবার আমাদের সেলের মধ্যে আরেকটা জিনিস থাকে, আমরা জানি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে কি হয়, পটাশিয়াম ভিতরে ঢুকে
আর সোডিয়াম বের হয়। কয়টা সোডিয়াম বের হয়? তিনটা সোডিয়াম বের হয়। আর কয়টা পটাশিয়াম ঢুকে? দুইটা পটাশিয়াম ঢুকে। এখন দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্পের মধ্যে যে ঢুকার পরিমাণটা, পজিটিভ আয়ন ঢুকতেছে কম কিন্তু পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে বেশি। তার মানে কি? নেগেটিভ, সেলগুলো নেগেটিভ থাকবে। আবার ক্রমাগত কি হয়, পটাশিয়াম যে লিকি চ্যানেলগুলো থাকে, পটাশিয়াম লিকি চ্যানেলগুলো ক্রমাগত পটাশিয়াম ছেড়ে দিতে থাকে। তো পটাশিয়ামকে যখন ক্রমাগত ছেড়ে দিচ্ছে, সেল থেকে বের করে দিচ্ছে, পটাশিয়াম তো একটা পজিটিভ আয়ন, পটাশিয়াম একটা পজিটিভ আয়ন না, এই পজিটিভ আয়নটাকে ক্রমাগত সেল থেকে সেল বের করে দিচ্ছে। আর আবার সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়েও বেশি পরিমাণ পজিটিভ চার্জ বের করে দিচ্ছে। তাহলে সেলটা এজন্য রেস্টিং, মানে বলা হয় যে যখন সে রেস্ট অবস্থায় থাকে তখন সেলটা নেগেটিভ থাকে। এটা হচ্ছে একদম প্রাইমারি বেসিক জিনিস যে আমাদের কোষগুলো কেন সাধারণত নেগেটিভ অবস্থায় থাকে। এখন খাতার মধ্যে লিখো যে নেগেটিভ অবস্থার আরেক নাম হচ্ছে পোলারাইজড, পোলারাইজড অবস্থা। পোলারাইজড মানে কি? পোলারাইজড মানে হচ্ছে চার্জিত অবস্থা, ঠিক আছে? এই যে এই আমার কোষটা যে রেস্টিং অবস্থায় নেগেটিভ চার্জ যুক্ত আছে, এই নেগেটিভ চার্জ যুক্ত থাকে বলা হয় হচ্ছে পোলারাইজড অবস্থা, ঠিক আছে? তাহলে আমাদের বডির প্রায় সব কোষই নর্মাল কন্ডিশনে যখন রেস্ট অবস্থায় থাকে, যখন সে রেস্ট করে তখন পোলারাইজড অবস্থায় সে থাকে, ঠিক আছে? মানে চার্জিত, নেগেটিভভাবে চার্জিত অবস্থায় সে থাকে। ওকে, ভালো কথা। এখন ধরো এই কোষটাকে আমি আর আবার কোষটা আঁকি। এই কোষটাকে যদি আমি, এই যে আমার এই কোষটা যেটা আছে, এই কোষটাকে যদি আমি নেগেটিভ থেকে পজিটিভ করে দিই, তাহলে মানে কি? মানে হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে কি? ডি মানে হচ্ছে না, আর পোলারাইজ মানে কি? পোলারাইজকে না করে দিলাম, মানে কি? নেগেটিভকে পজিটিভ করে দিলাম। যেমন আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া মানে কি? হাইড্রোজেনকে সরিয়ে দেওয়া। তারপরে ডিহ্যালোজিনেশন মানে কি? হ্যালাইডকে সরিয়ে দেওয়া। তারপর ডিপোলারাইজেশন মানে কি? পোলারিটিকে সরিয়ে দেওয়া। পোলারিটিকে সরিয়ে দেওয়া মানে কি? নেগেটিভকে পজিটিভ করে দিচ্ছে, ঠিক আছে? আর পোলারিটিকে সরিয়ে দেওয়া মানে হচ্ছে পজিটিভ করে দেওয়া। আর ডি মারিয়া মানে কি? মারিয়াকে সরিয়ে দেওয়া, ঠিক আছে? আর্জেন্টিনার প্লেয়ার ডি মারিয়া আছে না, তাহলে মারিয়াকে সরিয়ে দেওয়া। হ্যাঁ, এখন বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের ব্রেকআপ হইলে গার্লফ্রেন্ডের নাম ধরো যদি এক্স ওয়াই জেড একটা হয়, তাহলে বলবে ডি এক্স। ডি এক্স মানে কি? এক্সকে সরিয়ে দিছো, ঠিক আছে? তাহলে ডি মানে না। তাহলে সেল যখন, আমার সেল যখন নেগেটিভ অবস্থায় থাকবে, নেগেটিভকে আমি যখন পজিটিভ করে দিব, তখন সেলটাকে বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন করলাম আমি। আচ্ছা, ভালো কথা, খুব ভালো কথা। এখন দেখো আমার এই সেলগুলো যে পাশাপাশি আছে, এই যে এটা ধরো কার্ডিয়াক সেলগুলো। হ্যাঁ, কার্ডিয়াক সেলগুলো ধরো পাশাপাশি অবস্থায়, এটা ধরো নর্মাল রেস্ট কন্ডিশনে, রেস্ট আমি উপরে লিখে দিলাম, রেস্ট কন্ডিশনে হার্টের তিনটা মাসেল আঁকলাম। ধরো হার্টের মাসেলগুলা নর্মালি নেগেটিভ অবস্থায় আছে, মানে কি? পোলারাইজড অবস্থায় আছে, পোলারিত অবস্থায় আছে। এখন আমি ধরো এদিকে একটা স্টিমুলেশন দিলাম। স্টিমুলেশন মানে কি? যে কোনোভাবে হোক, এটা ইলেকট্রিক সিগনাল হইতে পারে, এটা হরমোনাল সিগনাল হইতে পারে, আমি স্টিমুলেশন দেওয়া মানেই এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আর পজিটিভ হওয়া মানে তো আমি একটু আগেই বললাম যে পজিটিভ হওয়া মানে প্লাস হয়ে যাওয়া। ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। হার্টের তিনটা সেল এ বি সি। এখন ধরো আমি হার্টের এই সেলগুলো কি করে, একটা জাংশন দিয়ে যুক্ত থাকে, টাইট জাংশন, এটাকে বলা হয় হচ্ছে গ্যাপ জাংশন, ঠিক আছে? এটাকে বলা হয় কি? গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনের মাধ্যমে তারা টাইটলি টাইটলি একসাথে আবদ্ধ অবস্থায় থাকে, ঠিক আছে? গ্যাপ জাংশন। তাই বলা যায় যে যখন এ সেলটাকে উদ্দীপ্ত করবো আমি, উদ্দীপনা দিব এ সেলের মধ্যে, তখন আলাদা করে আমার বি সেলের মধ্যে উদ্দীপনা দেওয়া লাগবে না। উদ্দীপনাটা কি করবে? এ সেল যখন উদ্দীপনা পাবে, ওই উদ্দীপনা বা স্টিমুলেশন নিজে নিজে বি সেল থেকে সি সেল এভাবে করে ছড়িয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো এটা অনেকটা পরীক্ষার হলের মতো যদি তুমি কল্পনা করো, আমরা ইন্টারমিডিয়েটে যখন এমসিকিউ এক্সাম দিতাম, ঠিক আছে, মানে ধরো ক্লাসের মধ্যে ধরো পড়ছে একটা, ধরো হাবাগুবা স্যার পড়ছে, ঠিক আছে? তো নকল করার সময় কি হয় যে ধরো এ সেলটা নকল করছে,
নকল করার সাথে মানে একজন পারা মানে ক্লাসে সবাই পারা। তাইলে কি হয়, এ সেলটা যখন পজিটিভ হয়ে গেছে তখন স্টিমুলেশন নিজে নিজে বি সেল সি সেল সবগুলা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? হার্টের সেলের হার্টের সেল বা কোষের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যখন একটা কোষ পজিটিভ হয়ে যাবে তখন পাশের কোষগুলোও পজিটিভ হয়ে যাবে। আবার যখন পজিটিভকে আমি যখন নেগেটিভ করে দিব তখন আবার সবগুলো কোষ নেগেটিভ হয়ে যাবে। মানে তারা কি, তারা সম্মিলিত ঐক্যজোট, ঠিক আছে? বাংলাদেশের ঐক্যজোট পার্টি আছে না রাজনীতির, এটা হচ্ছে ঐক্যজোট। মানে একজন যেটা হবে বাকিগুলোও সেটা হবে। হার্টের সেলের বৈশিষ্ট্য এটা। কেমনে হচ্ছে? এই যে গ্যাপ জাংশন, গ্যাপ জাংশনের মাধ্যমে একটা আরেকটার সাথে টাইটলি লেগে থাকে। তার মানে এ যদি পরীক্ষায় পারে তাহলে বি সিও পারবে, ক্লাসে সবাই পারবে, ঠিক আছে? তার মানে কি হাবা গোবা সার পড়ছে। আচ্ছা এখন দেখো, একে আমি ডিপোলারাইজ করে দিলাম, তার মানে কি বিও ডিপোলারাইজ হলো, সিও ডিপোলারাইজ হলো। এখন রিপোলারাইজেশন ব্যাপারটা কি? রিপোলারাইজেশন ব্যাপারটা হচ্ছে সবগুলো আমার নেগেটিভ হয়ে যাওয়া, ঠিক আছে? এখন দেখো, পরীক্ষার হলের মধ্যে কিছু কিছু বেচারা পাবলিক থাকে। বেচারা পাবলিক কারা? ধরো সিটা হচ্ছে বেচারা পাবলিক, ঠিক আছে? সি ধরো পরীক্ষার খাতা পাইছে সবার শেষে, পরীক্ষার প্রশ্ন পেয়েছে সবার শেষে, কিন্তু স্যার কি করলো, খাতা নেওয়ার সময় সি থেকে সবার আগে খাতা নিল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা মানে হচ্ছে আমি যখন এ কোষটাকে উদ্দীপ্ত করলাম মানে ডিপোলারাইজেশন করলাম, তখন এ থেকে বি, বি থেকে সি ক্রমাগতভাবে উদ্দীপনা পৌঁছাইলো, মানে কি ডিপোলারাইজেশন হইলো। কিন্তু রিপোলারাইজেশন হওয়ার সময় কি হবে, সি থেকে সবার আগে রিপোলারাইজ হওয়া শুরু করবে। রিপোলারাইজ হওয়া মানে কি, মানে নেগেটিভ হওয়া। তার মানে সি সবার আগে নেগেটিভ হবে, এরপরে বি হবে নেগেটিভ, এরপরে এ হবে নেগেটিভ। তার মানে কি, সি হচ্ছে বেচারা পাবলিক, সি সবার শেষে ডিপোলারাইজ হয়, আবার রিপোলারাইজ হওয়ার সময় সবার আগে রিপোলারাইজ হয়। তাহলে এই যে এ ডিপোলারাইজ হলো, বি ডিপোলারাইজ হলো, সি ডিপোলারাইজ হলো, কিন্তু রিপোলারাইজ হওয়ার সময় কি হবে, মানে স্যার সবার আগে, সবাই শেষে প্রশ্ন দিছে একে কিন্তু খাতা নিয়ে যাচ্ছে সবার আগে তার থেকে, ঠিক আছে? তাহলে রিপোলারাইজ হইলে কি হবে, এই যে সি সবার আগে রিপোলারাইজ, বি সবার আগে রিপোলারাইজ, এ সবার শেষে রিপোলারাইজ, ঠিক আছে? তাহলে খাতার মধ্যে তোমরা এটা লিখে রাখো, হার্টের যেই কোষটা সবার শেষে ডিপোলারাইজ হবে, হার্টের সেই কোষটা সবার আগে রিপোলারাইজ হবে। রিপোলারাইজ মানে কি, আবার নেগেটিভ হয়ে যাওয়া, ঠিক আছে? ভালো কথা। এখন দেখো যে আমি ধরো এখানে একটা ক্যামেরা বসাই দিলাম, ঠিক আছে? এখানে একটা ক্যামেরা বসিয়ে দিলাম, এটা একটা ক্যামেরা, ঠিক আছে? এটা একটা ক্যামেরা। তো এখন দেখো, ক্যামেরা বসালাম, ক্যামেরাটা সে কি করবে, হার্ট ডিপোলারাইজেশন হচ্ছে এটাকে দেখবে, আবার রিপোলারাইজেশন হচ্ছে এটাকে দেখবে, ঠিক আছে? এখন এইদিকে আমার যে ক্যামেরাটা বসানো, ক্যামেরাটা কি করবে, যে কোনো কিছুর দিকে, ধরো ক্যামেরাটা হচ্ছে প্রেমিক, ঠিক আছে? ক্যামেরা হচ্ছে প্রেমিক, আর পজিটিভ হচ্ছে হার্টের কোষের যে পজিটিভ হওয়া, এই পজিটিভটা হচ্ছে ধরো প্রেমিকা, ঠিক আছে? তো প্রেমিক যখন প্রেমিকাকে কাছে আসতে দেখবে তখন প্রেমিকের মনে একটা খুশির উদ্দীপনা হবে, ঠিক আছে? প্রেমিকের মনে কি হবে, একটা খুশির উদ্দীপনা হবে। তো আমি যখন এ কোষটাকে ডিপোলারাইজ করব, সাথে সাথে বি সি একসাথে ডিপোলারাইজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এ কোষকে ডিপোলারাইজ করলাম, বিও ডিপোলারাইজ হচ্ছে, সিও ডিপোলারাইজ হয়ে গেল, ভালো কথা। এখন দেখো পজিটিভ যে হচ্ছে, এই পজিটিভটা কিন্তু প্রেমিকের দিকে যাচ্ছে, মানে প্রেমিকা প্রেমিকের দিকে যাচ্ছে। ক্যামেরা হচ্ছে প্রেমিকা, ক্যামেরা হচ্ছে প্রেমিক, আর পজিটিভ হচ্ছে প্রেমিকা। তো প্রেমিকা যখন প্রেমিকের দিকে যাচ্ছে তখন প্রেমিকের মনে উদ্দীপনা সৃষ্টি হবে, প্রেমিকের মনে ভালোবাসার জাগরণ তৈরি হবে, ঠিক আছে? তো ভালোবাসার জাগরণ যখন তৈরি হবে তখন প্রেমিকের হার্টটা কি করবে, এই যে একটা পজিটিভ পজিটিভ উদ্দীপনা দিবে, ঠিক আছে? পজিটিভ উদ্দীপনা মানে কি, ইসিজি পেপারে যদি তুমি দেখো তাহলে এই যে একটা পিওএফ পাবা, এই যে এরকম একটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের ক্ষেত্রে এইরকম একটা পজিটিভ তুমি ডিফ্লেকশন পাবা, এটাকে বলে ডিফ্লেকশন, ঠিক আছে? পজিটিভ উপরের দিকে উঠে গেছে কাটা,
হ্যাঁ, আবার একটা জিনিস খেয়াল করো যে এই কোর্সটা সবার শেষে ডিপোলারাইজেশন হলো। এখন ডিপোলারাইজেশন হওয়া মানে কি? ডিপোলারাইজেশন মানে হচ্ছে সবগুলো আবার নেগেটিভ হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে প্রথম জিনিসটা কিন্তু লিখছো খাতায় যে যখন পজিটিভ ক্যামেরার দিকে যেতে থাকে তখন প্রেমিকের মনে একটা উদ্দীপনা, ভালোবাসার উদ্দীপনা তৈরি হয়, এটা ইসিজিতে একটা পজিটিভ ঢেউ তৈরি করে, ঠিক আছে? মানে ভালোবাসার ঢেউ, পজিটিভ ভালোবাসার ঢেউ। এখন দেখো সিটা আবার সবার শেষে, সবার আগে রিপোলারাইজ হবে। রিপোলারাইজ মানে কি? নেগেটিভ, এই নেগেটিভ, এই নেগেটিভ। নেগেটিভ মানে কি? মানে খারাপ কিছু, ঠিক আছে? নেগেটিভ মানে ধরো প্রেমিকার বড় ভাই, ঠিক আছে? প্রেমিকার বড় ভাইকে নেগেটিভ ধরো। এখন ধরো এই নেগেটিভটা কি করতেছে, দেখো এই যে ক্যামেরা, এই ক্যামেরা থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? তো প্রেমিক আর বড় ভাইকে সাধারণত প্রেমিক ভয় পেয়ে থাকে, তো প্রেমিক আর বড় ভাই যখন প্রেমিক থেকে দূরে সরে যাবে তখন প্রেমিকের মনে কি আবার সাহস তৈরি হবে। সাহস মানে কি? পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এই ক্যামেরা, ক্যামেরা মানে হচ্ছে প্রেমিক, প্রেমিক থেকে নেগেটিভ যখন দূরে সরে যাবে তখন তুমি সিজি পেপারে আবার একটা পজিটিভ ডিফ্লেকশন পাবা, ঠিক আছে? একটা পজিটিভ রিফ্লেকশন পাবা। এখন ধরো এখন যদি এরকম হয় যে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে প্রেমিকের বড় ভাই, ঠিক আছে? প্রেমিকার বড় ভাই, প্রেমিকার বড় ভাই প্রেমিকের দিকে আসতেছে। যদি এরকম হয় প্রেমিকা প্রেমিকের দিকে আসতেছে, তাহলে কি প্রেমিক ভয় পাবে? তার মানে কি প্রেমিক তখন এই যে নেগেটিভ ঢেউ দেখাবে, মানে এই যে এই এই যে পজিটিভ রিফ্লেকশনটা দেখাইছিলাম এটার পজিটিভ রিফ্লেকশন হবে না। এই যে এটা যদি বেসলাইন ধরি, এই এই যে ঢেউটা, ঢেউটা নিচে নেমে যাবে, নিচের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? তার মানে কি সে ভয় পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো এদিকে ক্যামেরা বসাইলাম, তাহলে আমি কি, আমি যদি এদিকেও একটা ক্যামেরা বসাই, ধরো এদিকে একটা ক্যামেরা বসানো, এদিকে একটা ক্যামেরা বসানো, এই ক্যামেরা বসানো, ঠিক আছে? এখন ধরো একটা মেয়েকে অনেক সময় দুইজন ছেলে পছন্দ করতেই পারে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে ক্যামেরা এক্স, এটা হচ্ছে ক্যামেরা ওয়াই, ঠিক আছে? এখন আমি এ কোষটাকে ডিপোলারাইজ করে দিলাম। এ কোষটাকে যখন ডিপোলারাইজ করে দিব মানে কি পজিটিভ করে দেওয়া, তখন অটোমেটিক বিও ডিপোলারাইজ হবে, সিও ডিপোলারাইজ হবে। তাহলে এ কে ডিপোলারাইজ করে দিলাম, বিও ডিপোলারাইজ করে দিলাম, সিও হইলো। তাহলে এ থেকে বি এর দিকে কি হলো, পজিটিভটা যাচ্ছে, মানে এ বি সি। তাহলে এই ওয়াই প্রেমিক কি দেখতেছে? ওয়াই প্রেমিক দেখতেছে যে পজিটিভ তার দিকে আসতেছে, মানে প্রেমিকা তার দিকে আসতেছে। তার মানে সে কি দেখাবে? সে পজিটিভ ডিফ্লেকশন দেখাবে, ঠিক আছে? আর এই যে এক্স প্রেমিকটা, এক্স প্রেমিক দেখতেছে পজিটিভ তার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এদিকে এক্স কি দেখাবে? এক্স হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন দেখাবে, মানে তার মন খারাপ হয়ে যাবে, নেগেটিভ ডিফ্লেকশন দেখাবে, ঠিক আছে? তো এখানে আরেকটা বসে থাকে, ধরো আরেকটা ক্যামেরা বসে থাকে, এটা হচ্ছে জেড, আরেক প্রেমিক, ঠিক আছে? এই জেড কি দেখবে? জেড, জেডও ধরো এই পজিটিভকে পছন্দ করে, মানে প্রেমিকাকে পছন্দ করে, ঠিক আছে? এখন জেড ধরো নিউট্রাল পজিশন, মাঝামাঝি পজিশনে বসানো, ঠিক আছে? এখন জেড কি দেখবে, যখন পজিটিভটা এদিক থেকে এদিকে যাচ্ছে, জেড প্রথমে দেখবে যে পজিটিভটা তার দিকে আসতেছে, তাহলে একটা সে পজিটিভ রিফ্লেকশন শো করবে। তারপর পজিটিভটা যখন আবার দূরে সরে যাবে, কারণ পজিটিভটা তো এদিকে থাকবে না, পজিটিভটা ওই দিকে চলে যাবে, তখন সে কি করবে, সে আবার মন খারাপ করে ফেলবে, তখন সে একটা নেগেটিভ ডিফ্লেকশন দেখাবে, ঠিক আছে? তাহলে জেড এর ক্ষেত্রে ডিফ্লেকশনটা কিরকম হবে, এই যে একটা প্রথমে খুশির ঢেউ, তারপরে একটা দুঃখের ঢেউ, ঠিক আছে? তার মানে উপরের দিকে উঠলে খুশির ঢেউ, নিচের দিকে উঠলে, নিচের দিকে ঢুকলে কি দুঃখের ঢেউ, ঠিক আছে? তাহলে এই যে জেড মাঝামাঝি পজিশনে, এই জন্য সে প্রথম দিকে আসবে মরিচিকা আর কি, মরিচিকার মতো। সে প্রথম দিকে দেখবে পজিটিভ তার দিকে আসতেছে, পজিটিভ তার দিকে আসতেছে, সে খুশির ঢেউ দিবে, তারপরে দেখবে পজিটিভটা তার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কি সে দুঃখের ঢেউ দিবে। আর ওয়াই এর মধ্যে পজিটিভ ঢেউ আসবে, কারণ কি, কারণ দেখছে প্রেমিকা তার দিকে আসতেছে, এজন্য সে পজিটিভ ঢেউ। আর এক্স এর মধ্যে কি নেগেটিভ ঢেউ, ঠিক আছে, মানে দুঃখের ঢেউ।
কারণ কি এক্স দেখতেছে যে পজিটিভ তার থেকে দূরে সরে যাচ্ছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? এতটুকু কি সবার বুঝে গেছে? সবাই বুঝছো ডিপোলারাইজেশন ওয়েভ যে যাচ্ছে? আচ্ছা সবাই বুঝছো, ঠিক আছে। এখন দেখো এটা পজিটিভ হয়ে গেল, এখন কি আমরা দেখছিলাম যে সি ছিল হচ্ছে বেচারা মানুষ, সে খাতা পরীক্ষার প্রশ্ন সবার শেষে পায়, মানে পজিটিভ হয় সবার শেষে কিন্তু নেগেটিভ হয় সবার আগে। তার মানে নেগেটিভ মানে রিপোলারাইজ, সি সবার শেষে ডিপোলারাইজ হয়েছিল, সি সবার আগে রিপোলারাইজ হবে, মানে কি নেগেটিভ হবে, নেগেটিভ হবে। এই যে তারপর বি নেগেটিভ হলো, তারপর এ নেগেটিভ হলো, তার মানে এ থেকে সি পজিটিভ হলো, আবার নেগেটিভ হওয়ার সময় সি থেকে এ নেগেটিভ হবে। আর নেগেটিভ যখন হবে তখন এই যে এই তিন ক্যামেরার মধ্যে কিরকম রিফ্লেকশন শো করবে দেখো তো। নেগেটিভ হচ্ছে বড় ভাই, এক্স ওয়াই ক্যামেরা, ওয়াই ক্যামেরা দেখতেছে যে নেগেটিভ তার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কি ওয়াই ক্যামেরা খুশি হবে, কারণ কি কারণ প্রেমিকার বড় ভাই নেগেটিভ, তার মানে সে একটা খুশির ঢেউ দেখাবে, ঠিক আছে। তারপরে জেড ক্যামেরা কি দেখবে, সে মাঝামাঝি আছে, সে প্রথমে দেখবে যে প্রেমিকার বড় ভাই মানে নেগেটিভটা তার দিকে আসতেছে, এজন্য সে প্রথমে ভয়ের ঢেউ দেখাবে, মানে দুঃখের ঢেউ, ঠিক আছে, দুঃখের ঢেউ। কিন্তু পরক্ষণে সে দেখবে যে নেগেটিভটা তার থেকে দূরে সরে গেল, তাহলে কি দূরে সরে যাওয়া মানে খুশির ঢেউ, কারণ কি প্রেমিকার বড় ভাই। তাহলে জেড এর ক্ষেত্রে এই ডিফ্রেকশনটা তখন হবে এরকম। আর এক্স কি দেখতেছে, এক্স অলওয়েজই দেখতেছে যে প্রেমিকার বড় ভাই তার দিকে আসতেছে, এজন্য সে কি ভয়ের ঢেউ মানে নেগেটিভ ঢেউ দেখাবে, ঠিক আছে। তো ইয়ের ক্ষেত্রে হচ্ছে মানে রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমরা ঢেউটা এরকম পেলাম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, ভেরি গুড। তো আমরা এতটুকু বুঝলাম, এই বেসিক জিনিসপত্র বুঝতে পারলাম। এখন আমরা দেখবো হার্টে চলে যাব, ঠিক আছে, হার্টে চলে যাব। আর কেউ কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করবা, ঠিক আছে, কমেন্ট আছে কমেন্টে কোশ্চেন করবা। এখন ধরো এটা আমি আমার হার্ট আঁকলাম, সুন্দর একটা হার্ট, হার্ট হার্টের মধ্যে আমরা জানি হচ্ছে এইখানে থাকে অ্যাসেনোড। হার্টের মধ্যে তিন ধরনের সেল থাকে, ঠিক আছে, অ্যাসেনোড, এভিনোড, এটা হচ্ছে বান্ডল অফ হিস, এটার এটা হচ্ছে তোমার রাইট ব্রাঞ্চ, আর এইটা হচ্ছে লেফট ব্রাঞ্চ বান্ডল অফ হিজের, আর এগুলো হচ্ছে পার্কেঞ্জি ফাইবার, ঠিক আছে। তাহলে হার্টে তিন ধরনের মাসেল থাকে, ঠিক আছে, তিন ধরনের মাসেল কি কি, একটা হচ্ছে নর্মাল মাসেল, অ্যাট্রিয়াল মাসেল আর ভেন্ট্রিকুলার মাসেল, মানে অ্যাট্রিয়ামের মধ্যে যে পেশি থাকে আর ভেন্ট্রিকুলার মধ্যে যে পেশিগুলো থাকে ওগুলো হচ্ছে নর্মাল পেশি, ঠিক আছে, ওগুলো নর্মালি কন্ডাকশন করে সিগনাল, মানে কার মাধ্যমে, গ্যাপ জাংশনের মাধ্যমে। আর স্পেশালাইজড মায়োকার্ডিয়াম, মানে তারা স্পেশালি তৈরি করা, অ্যাসেনোড, এভিনোড, বান্ডল অফ হিস, পার্কেঞ্জি ফাইবার, তারা হচ্ছে স্পেশালি তৈরি, কারণ কি কারণ তারা খুব তাড়াতাড়ি সিগনাল পাস করতে পারে, ঠিক আছে। আরেক ধরনের এ হচ্ছে অ্যাম সেল, অ্যাম সেল এটা এখন জানা লাগবে না। তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ফাইব্রাস অ্যানুলাস থাকে, ঠিক আছে, ফাইব্রাস অ্যানুলাস মানে কি, এটা মানে হচ্ছে একটা তড়িৎ অপরিবাহী বস্তু, তড়িৎ অপরিবাহী ফাইবার, মানে কি সে কারেন্টকে যেতে দেয় না, ফাইব্রাস অ্যানুলাস, ঠিক আছে, এটা কি ফাইব্রাস অ্যানুলাস, তোমরা লিখে নাও ফাইব্রাস অ্যানুলাস।
ঠিক আছে। এখন এস এ নোড থেকে এবি নোডে সিগন্যাল যখন যায়, তখন অ্যাট্রিয়াল মাসানের মাধ্যমে কন্ডাকশন ছড়ায়, ঠিক আছে। অ্যাট্রিয়াল মাসানের মাধ্যমে কন্ডাকশন ছড়ায়, তো কন্ডাকশন ছড়ায়, কন্ডাকশনটা কিভাবে, প্রথমে অ্যাট্রিয়াল মাসেলকে মানে তোমার সিগনাল পাঠাবে, তারপরে এবি নোডে আসবে, এবি নোড এরপরে সিগনাল পাঠাবে, তারপরে সেপ্টাম হয়ে পার্কেনজি ফাইবার হয়ে সিগনাল যাবে। তো আমরা ইসিজিতে কোন জিনিসটা পাই, ইসিজিতে আমরা পাই হচ্ছে ইলেকট্রিক্যাল সিগনালটা পাই, ঠিক আছে। ইলেকট্রিক্যাল সিগনাল মানে কি, এস এ নোড থেকে যে এবি নোডে সিগনাল যাচ্ছে, এই সিগনালটা আমরা ইসিজি ক্যামেরার মধ্যে ক্যাচ করি। কিন্তু হার্ট যে কন্ট্র্যাকশন করতেছে, এভাবে চাপ দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভিটি। মেকানিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমরা ইসিজিতে পাই না, এটা কিন্তু একটা বেসিক জিনিস, ঠিক আছে। আমরা শুধু ইলেকট্রিক্যাল সিগনাল যে এস এ নোড থেকে এবি নোডে যাচ্ছে, এবি নোড হয়ে ওই সিগনালটা পাই, ইলেকট্রিক্যাল সিগনালটা আমরা ইসিজি মেশিনে ট্রেস করতে পারি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে হার্টে তোমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আর মেকানিক্যাল অ্যাক্টিভিটি একসাথে কখনো কখনো নাও হতে পারে। তো আমরা জাস্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দেখি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা বলার আগে, তো সিগনালটা কিভাবে যায়, এস এ নোড থেকে সিগনাল অ্যাট্রিয়াল মাসেলে ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার পর এই যে সিগন্যালগুলো এগুলো ডাই আউট হয়ে যায়। কোথায়, ফাইব্রাস অ্যানুলাসে। ফাইব্রাস অ্যানুলাস সব সিগন্যালকে যেতে দেয় না, তার মধ্যে যে সিগন্যালগুলো আসে ওই সিগন্যালগুলোকে যেতে দেয় না, শুধুমাত্র এবি নোডে যে সিগন্যালগুলো আসবে সেগুলো শুধুমাত্র এই যে সেপ্টাম হয়ে ভেন্ট্রিকলে যেতে পারবে, ঠিক আছে, সেপ্টাম হয়ে ভেন্ট্রিকলে যেতে পারবে। তো এস এ নোড থেকে সিগন্যাল খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এবি নোডে আসে। তো এবি নোডে আসার পরে এই যে এদিকের সিগন্যালগুলো, এদিকের সিগন্যালগুলো এসে ফাইব্রাস অ্যানুলাসে লেগে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, নষ্ট হয়ে গেল। এদিকের সিগন্যালগুলো ফাইব্রাস অ্যানুলাসে লেগে নষ্ট হয়ে গেছে। তো তুমি এখন বলতে পারো যে ভাইয়া, এগুলা এই সিগন্যালগুলো এসে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি লাভটা কী পাচ্ছি? লাভটা হচ্ছে শুধুমাত্র একটা সিগন্যাল, তুমি বলতে পারো যে ভাইয়া শুধুমাত্র একটা সিগন্যাল এবি নোড পাস করতে দিচ্ছে, কিন্তু এই যে এই সিগন্যালগুলো যে এদিক দিয়ে আসতেছে এগুলো ফাইব্রাস অ্যানুলাসে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার আলটিমেট লাভ কি? আমার আলটিমেট লাভ হচ্ছে এই যে সিগন্যালগুলো তো এতটুকু পর্যন্ত আসছে, তার মানে অ্যাট্রিয়ামের পুরা মাসেলগুলোতে তো ছড়াইছে সিগন্যালগুলো। ছড়ানোর উদ্দেশ্য কি? আমি অ্যাট্রিয়ামকে কন্ট্র্যাকশন করবো। এখন অ্যাট্রিয়ামকে কন্ট্র্যাকশনের উদ্দেশ্য কি? অ্যাট্রিয়ামকে কন্ট্র্যাক্ট চাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাট্রিয়ামে আমার যে রক্তগুলো বা ব্লাডগুলো আছে ওই ব্লাডগুলোকে আমার ভেন্ট্রিকলে পৌঁছানো হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে। আবার ভেন্ট্রিকলের মাধ্যমে যখন সিগনাল, ইলেকট্রিক সিগনাল ছড়িয়ে যাবে, তখন ভেন্ট্রিকলটা কন্ট্র্যাকশন করবে। ভেন্ট্রিকল কন্ট্র্যাকশন করলে আমার উদ্দেশ্য কি, ওই যে অ্যাওরটা দিয়ে যে আমার ব্লাড পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা যখন এস এ নোড থেকে এবি নোডে আসলো, কিছু সিগনাল ফাইব্রাস অ্যানুলাসে ডাই আউট হয়ে গেল, মরে গেল। কিন্তু আমি কি পাইলাম আলটিমেটলি, এই যে সিগন্যালগুলো যে ফাইব্রাস অ্যানুলাস পর্যন্ত আসলো, এতটুক মাসেলটা কি হবে, ডিপোলারাইজ হবে, মানে পজিটিভ হয়ে যাবে। সিগনাল ছড়ানো মানে কি, সিগনাল ছড়ানো মানে হচ্ছে পজিটিভ হওয়া, ঠিক আছে। এই যে পজিটিভ হওয়া, পজিটিভ হওয়া, ঠিক আছে। এই যে সিগনাল ছড়ানো মানে পজিটিভ হওয়া, ঠিক আছে। তাহলে এই যে পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে কি হবে, তখন আমার হার্ট মাসেলটা কন্ট্র্যাকশন করবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, এখন একটা জিনিস দেখো, যে ধরো একটা ফুটবল মাঠ, ঠিক আছে, এটা ধরো একটা গোল পোস্ট, এটা একটা গোল পোস্ট, ঠিক আছে, এটা একটা গোল পোস্ট। গতকাল তো পিএসজি ভার্সেস আটলান্টার খেলা অনেকে দেখছো, কিন্তু মেয়েরা বুঝবে না পিএসজি কি জিনিস, আটলান্টা কি জিনিস, ঠিক আছে। তো আমি বলি যে ব্রাজিল আর্জেন্টিনার কথা ধরি, ঠিক আছে। তো এটা ধরো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এই যে এটা হচ্ছে ব্রাজিলের গোল পোস্ট, ব্রাজিলের গোল পোস্ট, আর এটা হচ্ছে কি আর্জেন্টিনার গোল পোস্ট, ঠিক আছে, আর্জেন্টিনার গোল পোস্ট। এখন ধরো 11 জন প্লেয়ার থাকে মাঠের মধ্যে, এটা ধরো গোলকিপার, এরা ধরো ডিফেন্ডার 1 2 3 4, এটা ধরো মিডফিল্ডার 1 2,
চার পাঁচ সাত, তাহলে এরা ধরো হচ্ছে, এরা ধরো ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে সব ব্রাজিলের গোল, ব্রাজিলের প্লেয়ার এরা, ঠিক আছে? ব্রাজিলের গো টার্গেট হচ্ছে আর্জেন্টিনাতে, আর্জেন্টিনার গোল পোস্টে গোল দেওয়া, ঠিক আছে? আর্জেন্টিনার গোল পোস্টে গোল দেওয়া। এখন আমি ব্রাজিলের এই যে ব্রাজিলের 11 জন প্লেয়ারকে আঁকলাম আর কি, ঠিক আছে? এক দুই তিন চার, এরা এরা হচ্ছে ব্রাজিলের প্লেয়ার, ঠিক আছে? গোল গোল্লা গোল্লা এগুলো হচ্ছে ব্রাজিলের প্লেয়ার। এখন দেখো ফুটবলটা কি করে, তারা পাস দেয়, ঠিক আছে? একজন আরেকজনকে পাস দেয়। ধরো গোলকিপার এরে পাস দিল, এরে পাস দেওয়ার পরে এ এরে পাস দিল, এ এরে পাস দিল, আবার এ এরে পাস দিল, এ একে পাস দিল, এ একে পাস দিল, এ কি করলো, একে পাস দিল, একে পাস দিল, একে পাস দিল, আলটিমেটলি গোল হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এতগুলো যে হিজিবিজি রেখা একজন থেকে আরেকজনকে পাস দিল, এগুলো কিন্তু এক একটা এক এক দিকে নাড়াচাড়া করছে, মানে একটাই দিকে যাচ্ছে, একবারের দিকে যাচ্ছে, কিন্তু আমার আলটিমেট দেখো আলটিমেট বলটা কোথা থেকে কোথায় গেল, আমি যদি আলটিমেটলি বলটা কোন দিকে যাচ্ছে, বলটার দিকটা কিন্তু আলটিমেটলি গোল যখন হয়েছে আলটিমেটলি কিন্তু এই দিকে, ঠিক আছে? এই যে এদিকে, তাহলে আমি আলটিমেট ভেক্টরটা কিন্তু বি থেকে এর দিকে, এই যে এদিকে বলটা কিন্তু আলটিমেটলি আমার যত জায়গায় পাস হোক, এদিক সেদিক এদিক সেদিক, ঠিক আছে, আমার কিন্তু আলটিমেট আমি গোলটা পাইলাম কি বি থেকে এ, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এখন এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগবে এটা আমরা এখন দেখব, যে এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগবে, ঠিক আছে? এখন দেখো এটা আমরা হার্টের ক্ষেত্রে দেখব, ঠিক আছে? আমি হার্টটা আবার আঁকি, এটা ধরো হার্ট, তাহলে হার্ট, আচ্ছা হার্টটা আর একটু ছোট করে আঁকি, তো হার্টের এদিকে ধরো একটা ক্যামেরা দেওয়া, ঠিক আছে? দুই, এটা এই ক্যামেরার নাম হচ্ছে দুই। ক্যামেরার কাজ কি, ক্যামেরার কাজ হচ্ছে ডিপোলারাইজেশন দেখা, ঠিক আছে? তাহলে হার্টের সিগন্যাল কি করবে, এস এনোড থেকে এবি নোডে পৌঁছাবে, এই যে এস এনোড, এই এবি নোড, এস এনোড থেকে এবি নোডে ডিপোলারাইজেশন মানে কি পজিটিভ হয়ে যাওয়া, তার মানে এই মাসেলগুলো আলটিমেটলি কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ 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 পজিটিভ, হ্যাঁ, সবগুলা কোষ যখন পজিটিভ হয়ে যাবে তখন তো আলটিমেটলি আমি কি পাবো, কন্ট্রাকশন পাবো। তাহলে এই যে পজিটিভ হয়ে যাচ্ছে সবগুলো কোষ, এটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন, তাহলে অ্যাট্রিয়াল মাসেল ডিপোলারাইজ হচ্ছে, ঠিক আছে? অ্যাট্রিয়াল মাসেল ডিপোলারাইজ হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে দুই নাম্বার, এই ক্যামেরাটাকে বলা হচ্ছে লিড, লিড কিন্তু এই জিনিসই, ঠিক আছে? লিড কি জিনিস, লিড হচ্ছে এই যে ডিপোলারাইজেশন যে হচ্ছে এগুলো কোন দিকে আসতেছে এটাকে দেখা, ঠিক আছে? তার মানে আমি যদি হার্টের, আমার উদ্দেশ্য কি, ডিপোলারাইজেশনের উদ্দেশ্য হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ডিপোলারাইজ করা, মানে এই যে অ্যাপেক্স পর্যন্ত ডিপোলারাইজ করা, ঠিক আছে? তাহলে ওই যে গোল পোস্ট যে একটু আগে দেখাইলাম, গোল পোস্টের মতো দেখা গেছে যে হার্টের ডিপোলারাইজ আলটিমেট যে ডিপোলারাইজেশন গোল, গোলটা হচ্ছে এই বরাবর, এই যে দুই নাম্বার যে ক্যামেরাটা আছে এই দুই নাম্বার ক্যামেরার বরাবর, ঠিক আছে? এই দুই নাম্বার ক্যামেরা বরাবর, এটা হচ্ছে আলটিমেট ভেক্টর, ঠিক আছে? এই যে আলটিমেট ভেক্টর এটা, হ্যাঁ, তাহলে এই যে আমার আলটিমেট গোল, এই গোল পোস্ট থেকে এই গোল পোস্টে যে আমি গোল দিলাম, এই যে এখানে এখানে ছোটখাটো পাস দিলাম, এগুলো কোনো ম্যাটার করে না, আমার আলটিমেট গোলটা কিন্তু যাচ্ছে এদিকে। তাহলে আমার হার্টের ডিপোলারাইজেশনের দিক যখন এদিকে হবে তখন আমি কি করব, পজিটিভ পজিটিভ ঢেউ পাবো, আর যখন ডিপোলারাইজেশনের দিক এটা থেকে দূরে যাবে তখন আমি নেগেটিভ ঢেউ পাবো, ঠিক আছে? আচ্ছা, তো হার্টের মাসেলগুলো যখন ডিপোলারাইজেশন হয় তখন দেখা যায় যে এদের ডিপোলারাইজেশনের দিকটা কোন দিকে থাকে, এদের ডিপোলারাইজেশনের দিকটা থাকে হচ্ছে এদিকে, এই যে আলটিমেট দিকটা হচ্ছে এদিকে, ঠিক আছে? এই যে এদিকে,
টোটাল অ্যাট্রিয়ামের এই যে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের যে ডিপোলারাইজেশন দিক এটা এদিকে, তাহলে এটা কি আমার আলটিমেট ভেক্টরের দিকে? তার মানে আমি 2 নম্বর লিডে কি পাবো, 2 নম্বর লিডে একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, ঠিক আছে? এই যে পজিটিভ ডিফ্লেকশন, ঠিক আছে, পজিটিভ ডিফ্লেকশন, এই পজিটিভ ডিফ্লেকশনটাকে আমরা বলি হচ্ছে পি ওয়েভ, ঠিক আছে, পি ওয়েভ বলি। তাহলে এটা আমরা কি পেলাম, এই যে পি ওয়েভ, ঠিক আছে, পি ওয়েভ, এটা কি পি ওয়েভ? পি ওয়েভ মানে কি? তাহলে পি ওয়েভ মানে হচ্ছে অ্যাট্রিয়াল মাসেল ডিপোলারাইজেশন, মানে অ্যাট্রিয়ামের মাসেলগুলো যে পজিটিভ হচ্ছে, পজিটিভটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তার দিকটা কি এই যে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরটা হচ্ছে লাল ভেক্টর, লাল ভেক্টরের দিকে গেলে সে পজিটিভ ডিফ্লেকশন শো করবে, লাল ভেক্টর থেকে দূরে সরে গেলে উল্টা দিকে গেলে সে নেগেটিভ ডিফ্লেকশন শো করবে। এখন আমি বলছিলাম কি, এই যে এবি নোড, এদিকে যদি এবি নোডটা দেখাই আমি, এই যে এবি নোড, এবি নোডে যখন সিগন্যাল আসে তখন সে কিছুক্ষণ বসে থাকে, আর ফাইব্রাস অ্যানুলাসে কি হয়, ফাইব্রাস অ্যানুলাসে সিগন্যালগুলো যে নষ্ট হয়ে যায়, এই যে ফাইব্রাস অ্যানুলাসে যে সিগন্যালগুলো আসে এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, এবি নোডে আসে, এবি নোডে আসার পর কিছুক্ষণ বসে, তো কিছুক্ষণ বসে যখন সে তখন কোনো ডিফ্লেকশন শো করবে না, সে তখন একটা স্ট্রেট লাইন বসে থাকবে, সিগন্যাল যখন বসে থাকবে তখন সে একটা স্ট্রেট লাইন শো করবে, এই যে তখন স্ট্রেট লাইনটা হবে এরকম, এরকম স্ট্রেট লাইন, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন, তো এটাকে কি বলে, এটাকে তো স্ট্রেট লাইন পাইলাম। এরপরে এবি নোড কি করবে, এবি নোড সেপ্টামকে ডিপোলারাইজেশন করবে, প্রথমে সেপ্টামটা আমি নীল কালার দিয়ে আঁকি, এটা যদি আমার সেপ্টাম হয়, হার্টের সেপ্টাম, হার্টের সেপ্টামটা কিন্তু ভিতরে দিয়ে ঢুকানো থাকে, ঠিক আছে, এই যে সেপ্টাম, ঠিক আছে, সেপ্টাম, এরপরে হচ্ছে তোমার ভেন্ট্রিকল, ঠিক আছে, আর এরপরে হচ্ছে পার্কেনজি ফাইবার, ঠিক আছে, পার্কেনজি ফাইবার, এগুলো হচ্ছে পার্কেনজি ফাইবার, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। তো এবি নোডে সিগন্যাল এসে কিছুক্ষণ বসলো, আমি স্ট্রেট লাইন পাইলাম। এরপরে সেপ্টাম ডিপোলারাইজেশন যখন হবে, সেপ্টাম ডিপোলারাইজেশন হবে হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে, সেপ্টামটা ভিতরের দিকে ঢুকানো থাকে না, হার্টটাকে যদি আমি 3D ডাইমেনশন কল্পনা করি, ঠিক আছে, তাহলে সেপ্টামটা কিন্তু ভিতরের দিকে ঢুকানো থাকে, তো ভিতরের দিকে যখন ঢুকাবে সেপ্টামকে, মানে পজিটিভ করা মানে কি ডিপোলারাইজেশন করা, তো পজিটিভের দিকটা দেখা যাবে এদিকে, ঠিক আছে, এই দিকে সেপ্টামের ডিপোলারাইজেশনের দিকটা হবে কোন দিকে, এই দিকে উল্টা দিকে। তাহলে এই যে আমি লাল লব্ধি ভেক্টরটা, এই যে 2 নম্বর ক্যামেরাটা যে বসে আছে, সে দেখতেছে কি সেপ্টাম ডিপোলারাইজেশন হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে, এই জন্য কি সে কি শো করবে, সে একটা নেগেটিভ ডিফ্লেকশন, নেগেটিভ ডিফ্লেকশন শো করবে, এই যে নেগেটিভ ডিফ্লেকশন, ঠিক আছে, নেগেটিভ ঢেউ দেখাইছে, নেগেটিভ ঢেউ। এখন বলতে পারো যে ভাইয়া ঢেউটা ছোট কেন, ঢেউটা ছোট কারণ হচ্ছে সেপ্টামের মাসেল, সেপ্টামের যে পেশি আছে পেশির পুরুত্ব কম, ঠিক আছে, আর যেহেতু ভিতরের দিকে ডিপোলারাইজেশন হচ্ছে, উল্টা দিকে ডিপোলারাইজেশন হচ্ছে, এই জন্য তুমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাও, এটাকে বলা হয় হচ্ছে কিউ ওয়েভ, ঠিক আছে। ভাইয়া সিগন্যাল, একজন প্রশ্ন করছো ভাইয়া সিগন্যালটা যে এবি নোডে গিয়ে বসে রেস্ট করে সেটা কেন, এটা এবি, হ্যাঁ এটাই হচ্ছে এবি নোডাল ডিলে, এই যে এই স্ট্রেট লাইনটা যে পাইলা এটাই হচ্ছে এবি নোডাল ডিলে, ঠিক আছে। এবি নোড কেন ডিলে করে এটা একটা বিশাল আলোচনা, এটা আমি আমার প্রিমিয়াম ক্লাসে পড়াইছিলাম, আপাতত মনে রাখো যে এবি নোডে এসে কিছুক্ষণ রেস্ট করে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এবি নোডাল ডিলে। আর কিউএফটা কেন পাইছো, কিউএফটা হচ্ছে সেপ্টামটা ভিতরের দিকে ঢুকানো, তার মানে পজিটিভ হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে উল্টা দিকে, তো 2 থেকে দূরে, তার মানে এজন্য তুমি একটা নেগেটিভ ডিফ্লেকশন পাইছো, কিন্তু সেপ্টামের মাসেলটা যেহেতু ছোট এই জন্য নেগেটিভ ডিফ্লেকশনটা তুমি ছোট পেয়েছো, ঠিক আছে, মেইন কারণ হচ্ছে এটা। তাহলে এই যে আমার লব্ধি ভেক্টর লাল ভেক্টরটা হচ্ছে এদিকে, নীলটা সেপ্টামেরটা সরে যাচ্ছে উল্টা দিকে, এই জন্য নেগেটিভ। কিউএফ সবাই বুঝছো কিনা বলো, সেপ্টামেরটা সবাই বুঝছো কিনা, সেপ্টামটা হচ্ছে, সেপ্টামটা হচ্ছে ধরো এই যে এরকম 3D ভাবে যদি তুমি কল্পনা করো এরকম আর কি,
এরকম ভিতরের দিকে ঢুকানো। তো ভিতরের দিকে ঢুকানো মানে কি, মানে পজিটিভ বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছে, এই যে পজিটিভের দিকটা বাইরে থেকে ভিতরের দিকে উল্টা, এই যে এই দিকে যাচ্ছে, এই জন্য সেপ্টামটা তুমি উল্টা দিকে যেহেতু যাচ্ছে দুই থেকে দূরে সরে যাচ্ছে। পজিটিভ কি, প্রেমিকা ছিল হচ্ছে পজিটিভ, দুই থেকে প্রেমিক থেকে প্রেমিকা দূরে সরে যাচ্ছে, এই জন্য প্রেমিক কি হবে, অখুশি হবে, এই জন্য সে দুঃখের ঢেউ কিউ দেখাবে, নেগেটিভ ঢেউ। ঠিক আছে, সেপ্টাম বুঝছো কিনা সবাই? নাহিয়ান নারা তানহা বুঝছো? তাহলে সেপ্টাম কেন, সেপ্টামে আমি নেগেটিভ পাচ্ছি কেন, সেপ্টামটা বাইরে থেকে ভিতরের দিকে প্লাস হচ্ছে, তার মানে দুই থেকে সে দূরে সরে যাচ্ছে, এজন্য নেগেটিভ, মানে দুই অখুশি হবে, প্রেমিকা দূরে সরে যাচ্ছে তার থেকে, এজন্য এই যে এই এই যে এই তীরটার দিকে হচ্ছে উল্টা দিকে, এজন্য সে কিউ দেখাইছে। আচ্ছা এখন দেখো, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকুলার মাসেল ডিপোলারাইজেশন মানে কি, ভেন্ট্রিকুলার মাসেল পজিটিভ হবে। ঠিক আছে, এই যে ভেন্ট্রিকুলার মাসেল পজিটিভ হচ্ছে, ডিপোলারাইজ হচ্ছে, এই যে ডিপোলার, আমি ভেন্ট্রিকুলার মাসেল কি অনেক অনেক মোটা না, অনেক মোটা, ঠিক আছে, আর দেখো পজিটিভ হওয়ার দিকটা কিন্তু এদিকেই হচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার মাসেলের ডিপোলারাইজেশন দিক যদি আমি সবুজ দাগ দিয়ে দেখাই, তাহলে আলটিমেটলি দিকটা পাচ্ছি হচ্ছে আমি এদিকে, এই যে দুই নাম্বার লিডের দিকে, ঠিক আছে, এই যে দুই নাম্বার লিডের দিকে, দুই নাম্বার লিডের দিকে। তাহলে ভেন্ট্রিকুলার মাসেলের ডিপোলারাইজেশনের দিক এন্ডোকার্ডিয়াম, এই যে ভেন্ট্রিকুলার মাসেলের সবচেয়ে ভিতরের লেয়ারের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, আর সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে এপিকার্ডিয়াম। তাহলে ভিতর থেকে বাইরের দিকে ডিপোলারাইজেশন হচ্ছে, মানে কি পজিটিভ হচ্ছে, তার মানে এই যে এটা পজিটিভ হচ্ছে, তো এটা লব্ধি ভেক্টরটা হচ্ছে এদিকে, তার মানে কি লালের দিকে, তার মানে কি আমি খুশি হব, পজিটিভটা দুইয়ের দিকে আসতেছে, এই যে পজিটিভটা দুইয়ের দিকে আসতেছে, তার মানে কি সে খুশি হবে। আর ভেন্ট্রিকুলার মাসেল যেহেতু অনেক মোটা, এজন্য সে খুশি, সে ওয়েভটা দেখাবে, খুশির ওয়েভটা দেখাবে বড়, ঠিক আছে, তার মানে এই যে বিশাল একটা আর ওয়েভ পাবো, এই যে আর ওয়েভ, ঠিক আছে, আর ওয়েভ, এটাকে বলা আর ওয়েভ। হ্যাঁ, আর ওয়েভ। এখন দেখো, এখন আমি এতটুকু বুঝলাম, এখন হচ্ছে ভিতরে ভিতরে পার্কেঞ্জি ফাইবার থাকে না, ভেন্ট্রিকুলার মাসেলের ভিতরে ভিতরে এই যে লাল লাল এগুলো যে দেখাচ্ছে, এগুলো হচ্ছে পার্কেঞ্জি ফাইবার, এগুলো পার্কেঞ্জি ফাইবার। তো পার্কেঞ্জি ফাইবারগুলো কি হয়, ছোট ছোট থাকে, আর পার্কেঞ্জি ফাইবারগুলো কি ভিতরের দিকে ঢুকানো থাকে, ঠিক আছে, ভিতরের দিকে, সেপ্টাম যেরকম ভিতরের দিকে ঢুকানো, পার্কেঞ্জি ফাইবারগুলো হচ্ছে উল্টা দিকে। তাহলে পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশনের দিক হচ্ছে কোন দিকে, পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশনের দিক হচ্ছে, আমি সবুজটা যদি মুছে ফেলি, পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশনের দিক হচ্ছে এদিকে, ঠিক আছে, এদিকে উল্টা দিকে, কারণ পার্কেঞ্জি ফাইবার ভিতরের দিকে ঢুকানো, আর পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশনের দিক দুই থেকে দূরে সরে যাচ্ছে, আর পার্কেঞ্জি ফাইবার যেহেতু ছোট ছোট ফাইবার, ছোট ছোট ফাইবার, এজন্য দুই থেকে পজিটিভ দূরে সরে যাচ্ছে, মানে কি পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশন হচ্ছে দুই থেকে, পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশনের দিক যেহেতু দূরে সরে যাচ্ছে, এজন্য সে অখুশি হবে, সে একটা দুঃখের ঢেউ দিবে, ঠিক আছে, কিন্তু ছোট ঢেউ, ছোট কেন, কারণ পার্কেঞ্জি ফাইবারগুলো ছোট ছোট, এজন্য সে দুঃখের ঢেউটা কি দিবে, এই যে এস ওয়েভ, এটা হচ্ছে এস ওয়েভ, এস ওয়েভটা কি, তাহলে পার্কেঞ্জি ফাইবারের ডিপোলারাইজেশন, মানে কি পার্কেঞ্জি ফাইবারের প্লাস হওয়া, পজিটিভ হওয়া। এতটুক সবাই বুঝছো, এতটুক সবাই বুঝছো কিনা বলো? তাহলে পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউ ওয়েভ হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, আর ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর এস ওয়েভ হচ্ছে পার্কেঞ্জি ফাইবার ডিপোলারাইজেশন।
আচ্ছা, সবাই বুঝছো আশা করি। আচ্ছা, এখন তাহলে আমি এই ফিগারটা মুছে দিই। এই ফিগারটা মুছলাম। এখন দেখো, তাহলে আমি আবার যদি হার্টের ফিগারটা ড্র করি, হার্টের ফিগারটা ড্র করি, তাহলে এই যে এটা ধরো 2 নাম্বার লিড। লিড মানে কি? ক্যামেরা। 2 নাম্বার ক্যামেরা প্রথমে দেখছে এটিএম এর ডিপোলাইজেশনের দিকে দিকে, এই জন্য সে কি করছে, পি ওয়েভ দেখাইছে। পি ওয়েভ দেখানোর পরে এবি নোডে এসে কিছুক্ষণ ওয়েট করছে, এই জন্য একটা স্ট্রেট লাইন পাইলাম। এরপর হচ্ছে সেপ্টাম। এই যে সেপ্টাম যে থাকে, সেপ্টাম যে থাকে, সেপ্টামের ডিপোলারাইজেশনের দিকটা হচ্ছে এদিকে, কিন্তু যেহেতু সেপ্টামের আকার ছোট, এজন্য আমি ছোট ডিফ্লেকশন পাবো। ঠিক আছে, তাহলে সেপ্টাম পজিটিভ হচ্ছে কোন দিকে? সেপ্টাম পজিটিভ হচ্ছে 2 থেকে বাইরের দিকে, তার মানে একটা ছোট ওয়েভ পাইলাম। এটা হচ্ছে কিউ ওয়েভ, এটা পি ওয়েভ। আর এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল। এই যে ভেন্ট্রিকুলার মাসেল, ঠিক আছে, ভেন্ট্রিকুলার মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল পজিটিভ হচ্ছে কোন দিকে? ডিপোলারাইজ হচ্ছে 2-এর দিকে। ঠিক আছে, এই জন্য আমি একটা বিশাল আর ওয়েভ পাইলাম। এরপরে হচ্ছে এই যে পার্কেনজি ফাইবার, পার্কেনজি ফাইবার কি উল্টা দিকে, প্লাসটা হচ্ছে কোন দিকে, বাইরে থেকে ভিতর দিকে, মানে 2 থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে পার্কেনজি ফাইবারের ডিপোলারাইজেশনের দিকটা হচ্ছে এদিকে, এই জন্য আমি একটা নেগেটিভ ওয়েভ পাইছি। এটা হচ্ছে এস ওয়েভ। ঠিক আছে, এস ওয়েভ, এটা আর ওয়েভ, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল ডিপোলারাইজেশন দিক, এটা সেপ্টাল মাসেল ডিপোলারাইজেশন দিক। এখন আমি বলছিলাম যে ভেন্ট্রিকুলার মাসেল ডিপোলারাইজ হয় হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে, তার মানে এই যে এই এই বাইরের যে লেয়ারটা, এটা সবার শেষে প্লাস হবে। ঠিক আছে, সবার শেষে প্লাস হবে। তাহলে সবার শেষে লেয়ার যেটা পাস প্লাস হয়, সেটা সবার আগে নেগেটিভ হবে, মানে রিপোলারাইজেশন। নেগেটিভ হওয়া মানে কি? রিপোলারাইজেশন। তো সবার শেষে যেটা প্লাস হয়েছে, আচ্ছা, সবগুলো ডিপোলারাইজেশন হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে, এই ওয়েটটাকে বলা হয় হচ্ছে এই যে এরকম একটা স্ট্রেট লাইন পাবো এরপরে। ঠিক আছে, সবগুলো ডিপোলারাইজেশন হওয়া শেষ, এখন সবগুলো প্লাস। এখন ধরো এই যে বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটা সবাই শেষে, সবাই শেষে প্লাস হয়েছিল, এখন কি হবে? রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশন হওয়া মানে কি? নেগেটিভ হওয়া। নেগেটিভ যখন হবে, তখন হবে হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে এটা আমি যদি আঁকি এভাবে, এই যে এটা সেপ্টাম, এটা এবিনোড, এটা সেপ্টাম, এটা ভেন্ট্রিকুলার মাসেল। তাহলে নেগেটিভ হচ্ছে কি? নেগেটিভ হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে যখন নেগেটিভ হচ্ছে, এই যে নেগেটিভ। তাহলে নেগেটিভের দিকটা কোন দিকে? এদিকে না, এদিকে। তাহলে নেগেটিভ হওয়াকে কি বলে? রিপোলারাইজেশন। ওই যে বলছিলাম না যে হার্টের সবচেয়ে শেষের লেয়ার হচ্ছে, সবাই শেষে পরীক্ষার প্রশ্ন পায়, স্যার খাতা নেওয়ার সময় সবার আগে থেকে খাতা নেয়, তো সে সবার শেষে ডিপোলারাইজ হয়, কিন্তু সবার আগে রিপোলারাইজ হয়, এজন্য রিপোলারাইজেশনের দিকটা হচ্ছে এদিকে। এখন নেগেটিভকে আমি কি বলছিলাম? নেগেটিভকে আমি বলছিলাম হচ্ছে প্রেমিকার বড় ভাই, প্রেমিকার বড় ভাই প্রেমিক থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কি? প্রেমিকের মন খুশি হবে, বড় ভাই তো ভালো জিনিস না। ঠিক আছে, তো বড় ভাই যখন সরে যাবে প্রেমিক থেকে, তখন আমি কি পাবো? ইসিজিতে একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। এই যে পজিটিভ ডিফ্লেকশন, কারণ কি? কারণ নেগেটিভ, নেগেটিভ 2 থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে খুশি জিনিস। পজিটিভ মানে কি? প্রেমিকা, প্রেমিকা যখন ওর থেকে কাছে আসছিল, তখন ও খুশি হয়েছিল, এই জন্য পি ওয়েভ দিছিল। কিন্তু নেগেটিভ হচ্ছে খারাপ জিনিস, বড় ভাই খারাপ জিনিস যখন দূরে সরে যাবে, তখন সে পজিটিভ ডিফ্লেকশন দেখাবে। এটাকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এটাকে আমরা টি ওয়েভ হিসেবে দেখতে পাই ইসিজি পেপারে। ঠিক আছে, তাহলে আমি আলটিমেট কি পাইলাম? আলটিমেটলি পাইলাম হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ মানে হচ্ছে অ্যাট্রিয়াম পজিটিভ হওয়া, অ্যাট্রিয়ামের পজিটিভ হওয়ার দিক হচ্ছে এদিকে। ঠিক আছে, মানে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, পি ওয়েভ।
আর কিউএফ মানে কি সেপ্টাল ডিপোলারাইজেশন, সেপ্টাল ডিপোলারাইজেশন মানে কি সেপ্টামের পজিটিভ হওয়া, সেপ্টাম বাইরে থেকে ভিতর দিকে পজিটিভ হয় এজন্য আমি নেগেটিভ কিউএফ পাইছি, ছোট ওয়েভ, সেপ্টাম যেহেতু ছোট এজন্য ছোট কিউএফ। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে হচ্ছে ভেন্ট্রিকল পজিটিভ হওয়া, পজিটিভ হয় কোন দিকে, এই দুই দুই নাম্বার লিডের দিকে, এই জন্য আমি একটা বিশাল আর ওয়েভ পাইছি, কারণ কি ভেন্ট্রিকুলার মাসেলটা পুরু। এস ওয়েভ কখন পাবো, এস ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার পারকেনজি ফাইবার, যেগুলা পারকেনজি ফাইবারগুলো ভিতরের দিকে ঢুকানো হয়, এটা এগুলো যখন পজিটিভ হয় তখন দুই থেকে দূরে সরে যায়, এই জন্য নেগেটিভ ডিফ্লেকশন পাইছি। টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন মানে কি নেগেটিভ হওয়া, নেগেটিভ হয় কোথা থেকে, বাইরে থেকে ভিতরের দিকে, তার মানে এটার দিকটা হচ্ছে এদিকে, ঠিক আছে, তার মানে দুই থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য আমি এই যে টি ওয়েভটা পাইলাম। এতটুকু বুঝছো সবাই? পি কিউ আর এস টি, পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে অ্যাট্রিয়ামের পজিটিভ হওয়া, কিউ ওয়েভ মানে হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, আর ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এস ওয়েভ হচ্ছে পারকেনজি ফাইবার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে ভেন্ট্রিকুল আবার নেগেটিভ হওয়া। আচ্ছা সবাই বুঝছো তাহলে, ভেরি গুড। এখন আমরা শেষ যে জিনিস সেটা হচ্ছে লিডটা দেখবো, লিড লিড লিডটা কিভাবে, লিডটা মানে হচ্ছে উল্লম্বভাবে, এটা যদি মানুষ হয়, এটা যদি একটা মানুষ হয়, এটার মধ্যে তোমার বাম হাতে এদিকে একটা লিড, এদিকে একটা লিড মানে ক্যামেরা আর কি, ঠিক আছে, পায়ে একটা লিড, এই পায়ে একটা লিড, ঠিক আছে, এভাবে করে ক্যামেরা বসানো থাকে হার্টের অ্যাক্টিভিটি মনিটর করার জন্য, ঠিক আছে। তাহলে এই ক্যামেরাগুলা উপর থেকে নিচে মানে এই বাম হাত উল্লম্বভাবে, ঠিক আছে, উল্লম্বভাবে কতগুলো ক্যামেরা বসানো থাকে, এগুলো কিরকম, ধরো হার্ট যদি আমি আঁকি, হার্টটা আঁকি, এটা ধরো হার্ট, এই হার্টটা আমি যখন ড্র করলাম তখন হার্টের উল্লম্বভাবে কতগুলো লিড বসানো থাকবে আর উল্লম্বভাবে কোন লিডগুলো বসানো থাকবে, এই বরাবর থাকে হচ্ছে লিড নাম্বার ওয়ান, ওকে, আর এই বরাবর থাকে হচ্ছে লিড নাম্বার টু, লিড নাম্বার টু তো আমি আগেই দেখালাম, লিড নাম্বার টু, আর এদিকে যে লিড থাকে এটাকে বলা হয় হচ্ছে এ ভি এফ, লিডগুলো কি ক্যামেরা, সে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে, ঠিক আছে, এবিএফ, এদিকে যে লিডটা থাকে বা ক্যামেরাটা থাকে এটার নাম হচ্ছে তিন নাম্বার লিড, আর এদিকে যেহেতু বাম হাত, বাম হাতের এদিকে থাকবে হচ্ছে এবিএল, এবিএল মানে লেফট অগমেন্টেড লিড, এ মানে অগমেন্টেড, হ্যাঁ, আর এই যে এদিকে যেহেতু ডান হাতের দিক, এই যে এদিকে থাকবে হচ্ছে এ ভি আর, ঠিক আছে, এ ভি আর, তাহলে লিডগুলা উল্লম্বভাবে সাজানো থাকে এইভাবে, ঠিক আছে, তাহলে এদিকে এ ভি এল, এই লিডের নাম এ ভি এল, এ বরাবর ওয়ান এক নাম্বার লিড, এই নাম্বার দুই নাম্বার লিড, এ ভি এফ তিন, ইয়ে, তো আমি আলটিমেট হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির দিকটা কোন দিকে পাইছিলাম, এই দিকে পাইছিলাম, তাই না, আমার ডিপোলারাইজেশনের দিকটা ছিল লিড দুইয়ের দিকে, লিড দুইয়ের দিকে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা যে লিড দুইয়ের দিকে ডিপোলারাইজেশনের দিক মানে লিড দুইয়ে সবচেয়ে বড় আর ওয়েভ পাবো,
লিড দুই থেকে যত দূরে যাব আর ওয়েভের পরিমাণ তত ছোট হইতে হবে, কারণ সে দূর থেকে দেখতেছে। এই যে দুই থেকে যত দূরে তত আর ওয়েভ, তার মানে দুই নাম্বার লিড আমি ওয়েভটা পাবো হচ্ছে এরকম পি কিউ আর আর এস টি, দুই নাম্বার লিডে আমি ওয়েভটা পাইলাম হচ্ছে এরকম, ঠিক আছে। আর এ বিআরটা দেখো, এ বিআরটা হচ্ছে দুই এর পুরোপুরি উল্টা দিকে, তো উল্টা দিকে যেহেতু সেহেতু আমি এ বিআর এ ওয়েভটা কিরকম পাবো, এ বিআর এ ওয়েভটা সব উল্টা পাবো, পি ওয়েভ উল্টা, কিউ আর এস উল্টা, কিউ আর এস উল্টা, টি উল্টা, ঠিক আছে। এটা হচ্ছে এ বিআর, এ বিএফ এ হচ্ছে আটটা আর একটু বড় হবে, আর মানে কাছাকাছি হবে কিন্তু দুইয়ের মতো এত বড় হবে না। তবে তিন নাম্বারে কি ওয়েভটা আর একটু ছোট হবে, আর ওয়েভের পরিমাণ আর একটু ছোট হবে কারণ দুই থেকে দূরে, ঠিক আছে। তার মানে দুই থেকে যত দুই থেকে যে লিড যত দূর হবে ওইটার আর এর পরিমাণ তত ছোট হবে, ঠিক আছে। এই যে তিনের ওয়েভ, তিনের ওয়েভ দুই থেকে তিন দুই থেকে একটু বেশি দূরে, এই জন্য আটটা একটু ছোট, ঠিক আছে। এফটা হচ্ছে দুই আর একটু কাছে, এই জন্য এফ এর আর ওয়েভটা আর একটু বড় হয়েছে। দুই এর আর ওয়েভটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ডিপোলারাইজেশনের দিক হচ্ছে একদম বরাবর দুই নাম্বার লিডের দিকে। এক নাম্বার লিডের আরটা কি হবে, আরও ছোট এরকম হবে, ঠিক আছে। এল এটা কি আরও ছোট হবে, ঠিক আছে, কারণ কি আরও আরও দূরে, দুই থেকে আরও দূরে, দুই থেকে যত দূরে যাচ্ছে আর এর পরিমাণ তত ছোট হচ্ছে, দুই এর যত কাছে আসতেছে তত আর এর পরিমাণ বড় হচ্ছে, ঠিক আছে। আর দুই এর পুরোপুরি উল্টা দিকে হচ্ছে লিড এ বিআর, এর জন্য সবগুলো উল্টা ওয়েভ, এই যে পি ওয়েভ উল্টা, কিউ আর এস উল্টা, টি ওয়েভ উল্টা, সব উল্টা পাইছি, ঠিক আছে। এটা বুঝছো সবাই? তাহলে এই যে জিনিসটা দেখো, এই যে লিডটা সাজানো থাকে এভাবে, আমার এই হাতে এক লিড, এদিকে এইভাবে এই এই বরাবর সাজানো থাকে, ঠিক আছে, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর সাজানো থাকে, ঠিক আছে। তাইলে এইদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে এক নাম্বার লিড, মানে এই যে এ বি এল, আমার বাম হাতের দিকে হচ্ছে এ বি এল, তারপরে ডান হাতের দিকে হচ্ছে এ বি আর, ঠিক আছে। তারপর হচ্ছে পায়ের দিকে, আমার পায়ের দিকে হচ্ছে এ বি এফ, ঠিক আছে। তারপর হচ্ছে এইভাবে করে সাজানো থাকে, লিম লিড, এগুলোকে বলা হয় কি লিম লিড বলে, কারণ এগুলো কি উপর থেকে নিচে সাজানো থাকে। আমি যদি এভাবে দেখাই, আমার এই যে এই বরাবর সাজানো থাকে, এভাবে করে গোল করে সাজানো থাকে, ঠিক আছে। আর এগুলাকে এর জন্য বলা হয় কি লিম লিড, এই যে এ বি এল ওয়ান টু, এ বি এফ থ্রি, এ বি আর, এগুলাকে সবগুলোকে বলা হয় কি লিম লিড বলা হয়। আচ্ছা লিম লিড, তাহলে কি এগুলা হচ্ছে লিম লিড, এতটুকু সবাই বুঝছো কিনা বলো। আবরা সাজিদ প্রশ্ন করছে ভাইয়া, অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের ওয়েভটা ছোট খুব, এজন্য এটা ইসিজি পেপারে টেস্ট করা হয় না, ঠিক আছে। একদম কম ওয়েভ যেগুলো ওগুলো ইসিজি পেপারে টেস্ট হয় না। আচ্ছা লিম লিডের ব্যাপার বুঝছো কিনা সবাই বলো। তাহলে এই যে টোটাল যে লিডগুলো এগুলোর নাম হচ্ছে লিম লিড, আরেকটা বাকি আছে ওইটা হচ্ছে চেস লিড, এটা বলতেছি এখন লাস্ট চেস লিড বাকি আছে। লিম লিড না বুঝার কি আছে, লিম লিড মানে হচ্ছে এ বি এল, মানে লম্বা লম্বি ভাবে যেগুলো সাজানো থাকে, এই বরাবর সাজানো, এই বরাবর ক্যামেরা থাকে এ বি এল, এই বরাবর থাকে এক নাম্বার, এই বরাবর থাকে দুই নাম্বার, এদিকে এ বি এফ, এদিকে তিন, এদিকে এ বি আর, ঠিক আছে, এইভাবে করে সাজানো থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে আমি যদি লম্বা লম্বি হই, আমার এদিকে এ বি এল,
এইদিকে হচ্ছে এবিআর, ঠিক আছে, পায়ের দিকে হচ্ছে এবিএফ, এদিকে হচ্ছে ধরো দুই নাম্বার লিড, এইভাবে করে এই এই বরাবর সাজানো থাকে আর কি। ঠিক আছে, অনেক প্রশ্ন করছো লিডগুলো যদি হাতে পায়ে থাকে, লিডগুলো তো তোমার তারের লিড না, ওগুলা সিগনাল পায়, ঠিক আছে, সিগনাল পায়, ওইটা হচ্ছে আরেক আলোচনা, আপাতত লিডগুলা মাথায় রাখো। এবিএফ নাবিলা আফরোজ জিজ্ঞেস করছে এবিএফ কোন পায়ে থাকে, এবিএফ ডান পায়ে থাকে। তোমরা আপাতত লিডের পজিশন গুলো মনে রাখো, লিডের পজিশন হার্ট বরাবর কোন দিকে থাকে, ঠিক আছে, লিডের এই যে এদিকে থাকে এবিএল, বাম দিকে থাকে এবিএল, এই জন্য মনে রাখবা এবিএল, ডান দিকে থাকে এবিআর, ঠিক আছে, উপরে, এরপরে এই যে এদিকে থাকে এক নাম্বার লিড, একের নিচে থাকে দুই, দুই একদম সোজাসুজি নিচে থাকে এবিএফ, এবিএফ এর এদিকে থাকে তিন, তাহলে লিম লিড হচ্ছে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা লিম লিড। লিম লিড হচ্ছে কয়টা, ছয়টা লিম লিড, এগুলো লিম লিড বলে, এবিএল ওয়ান টু, এবিএফ থ্রি, এবিআর, এগুলো হচ্ছে সব লিম লিড, ঠিক আছে। আচ্ছা, লিম লিড আশা করি বুঝছি সবাই। এখন একটা জিনিস, এগুলো হচ্ছে লিম লিড, মানে হাত পা বরাবর সাজানো থাকে, তো এই জন্য এগুলোর নাম হচ্ছে লিম লিড, ঠিক আছে। এখন দেখো, এটা আমি মুছে দিই তাহলে, এখন দেখো এই যে এটা আমার বুক, এই বুকের এই বুক বরাবর কতগুলো লিড সাজানো থাকে, এই যে এই বুক বরাবর, এদিকে থাকে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, ছয়টা লিড, ছয়টা লিড এইভাবে সাজানো থাকে, এই যে এদিক থেকে ডান দিক থেকে, ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে শেষ হয়, মানে এটা যদি তুমি মানে অরিজিনাল ইসিজিতে এইভাবে সাজানো থাকে, তাহলে এদিকে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, এভাবে সাজানো থাকে, এই যে এভাবে, ঠিক আছে, এভাবে সাজানো থাকে। তাহলে এগুলোকে এই যে ভি ওয়ান থেকে ভি সিক্স যে ক্যামেরাগুলো থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে চেস্ট লিড, কারণ এগুলো বুকে সাজানো থাকে, ঠিক আছে। তাহলে এই যে আমি যদি এটা হার্ট আঁকি, হার্ট আঁকি, তাহলে এই যে এদিকে ভি ওয়ান, এদিকে ভি টু, হ্যাঁ, এই মাঝখান বরাবর থাকে ভি থ্রি, এই মাঝখান বরাবর থাকে ভি ফোর, এদিকে ভি ফাইভ, এদিকে ভি সিক্স, ঠিক আছে, চেস্ট লিড, এগুলো বুক বরাবর সাজানো থাকে, এর জন্য এগুলোকে বলা হচ্ছে চেস্ট লিড। চেস্ট লিড কোন বরাবর সাজানো থাকে, তাহলে চেস্ট লিড সাজানো থাকে হচ্ছে আমার বুক বরাবর, এই যে ডান থেকে বামে, ডান থেকে শুরু হয় ভি ওয়ান থেকে ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, ঠিক আছে। চেস্ট লিড কোন বরাবর সাজানো থাকে বুঝছো সবাই? আচ্ছা, চেস্ট লিড বুঝছো, ভালো কথা। তাহলে আমি বোর্ডটা আর একটু জুম করি, আর অল্প একটু বাকি আছে, 5 মিনিট। এখন দেখো, তার মানে আমরা একটা জিনিস পড়ছিলাম কি, ভি ওয়ান ভি সিক্স, তো হার্টের এটা যদি আমার হার্ট হয়,
এটা আমার হার্ট, এটা আমার হার্ট, এদিকে V5 থাকে, এদিকে V6 থাকে, ঠিক আছে? V5 V6 থাকে বামপন্থী, V1 V2 হচ্ছে ডানপন্থী, V1 V2 ডানপন্থী, আর V3 V4 মাঝামাঝি থাকে, এই জন্য এগুলোর নাম হচ্ছে মধ্যমপন্থী, ঠিক আছে? V4 মধ্যমপন্থী, V5 V6, ঠিক আছে? তাহলে আমি হার্টের আলটিমেট ডিপোলারাইজেশনের দিক যে পড়ছিলাম ওইটা পড়ছিলাম হচ্ছে লিড দুই এর দিকে ছিল। তো দেখা যায় যে চেস লিডের ক্ষেত্রে এটা থাকে হচ্ছে V5 এর দিকে, ঠিক আছে? চেস লিডের মধ্যে হার্টের ডিপোলারাইজেশনটা হচ্ছে কোন দিকে? V5 এর দিকে, ঠিক আছে? V5 এর দিকে হচ্ছে আলটিমেট ডিপোলারাইজেশনের দিক। তার মানে ওইভাবে চিন্তা করো যে V5 এর দিকে যেহেতু আলটিমেট ডিপোলারাইজেশন দিক, যার দিকে লব্ধি ভেক্টরের দিক তার আর সবচেয়ে বড়, তার মানে এই যে V5 এর আর সবচেয়ে বড় হবে, ঠিক আছে? এই যে আর বড় হবে, ঠিক আছে, আর বড় হবে। তবে V6 এরটা হচ্ছে আর একটু ছোট, ঠিক আছে? V3 V4 এরটা হচ্ছে আর একটু ছোট আর কি, ঠিক আছে? এরকম V5 এরটা হচ্ছে, এটা হচ্ছে V5, এটা V5 এর জন্য সবচেয়ে বড় আর, ঠিক আছে? V6 এরটা হচ্ছে আরেকটু ছোট, V3 V4 এরটা হচ্ছে আরেকটু ছোট, আর V1 V2 এর থেকে যেহেতু দূরে আর এর দিকটা, এর জন্য যেটার মনে করবো যে যেটা যত বেশি নেগেটিভ হবে ওইটার এস তত বড় হবে, ঠিক আছে? এই যে এরকম এস, এস ওয়েভটা বড় হবে, ঠিক আছে? এস ওয়েভ। আচ্ছা, একটা জিনিস, একটা সূত্র মাথায় রাখো যে পি ওয়েভের পরে আমি যদি প্রথম ডিফ্লেকশন মানে পজিটিভ ডিফ্লেকশন মানে হচ্ছে আর ওয়েভ, আর পি ওয়েভের পরে প্রথম নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে কিউ ওয়েভ, ঠিক আছে? তাহলে ধরো পি ওয়েভের পরে তুমি কোনো কিউ ওয়েভ পাইলা না, প্রথমেই পজিটিভ পাইলা, তাহলে ওইটা আর হবে সব সময়। তো আর এর পরে ধরো একটা নেগেটিভ পাইলা, ঠিক আছে, ওইটা হবে হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে একটা আরএস ওয়েভ, আরএস ওয়েভ, ঠিক আছে? তো দেখা যায় যে যেটা যত নেগেটিভ হয় ওটার এস তত বড় হয়, ঠিক আছে? লিম রিড গুলার, ইয়া চেস রিড গুলার আর এস, তারপর হচ্ছে এই যে আর এস, ঠিক আছে? এটা আর এস, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাইয়া এটার কিউ কই? এটার কিউ হচ্ছে সেপ্টা, চেস লিডের মধ্যে কিউ এর ওয়েভটা এত ছোট পাওয়া যায় যে চেস লিড ওইটা ধরতে পারে না, ঠিক আছে? এজন্য এই V1 V2 তে কিউ ওয়েভটা দেখা যায় না, এস ওয়েভটা বড় দেখা যায়, আর হচ্ছে এস ওয়েভটা বড় দেখা যায়, কারণ লব্ধি ভেক্টরের দিক হচ্ছে এদিকে, কিন্তু সে ডিপোলারাইজেশন হইতে দেখে এদিকে, ঠিক আছে? মানে দূরে, V5 থেকে অনেক দূরে, এজন্য ওর এস ওয়েভটা বড় হয়। যত V5 এর কাছে থাকে যাইতে থাকে তত আর ওয়েভটা বড় হইতে থাকে, এস ওয়েভটা ছোট হইতে থাকে। দেখো এখানে এস ওয়েভটা ছোট, আর ওয়েভটা বিশাল বড়, ঠিক আছে? তবে V5 এর দিকে যত যাইতে থাকবে তার মানে কি লব্ধি ভেক্টরের দিকে, তার মানে আর ওয়েভটা বড় হইতে থাকবে। V5 থেকে যত দূরে আসতে থাকবে আর ওয়েভ ছোট হইতে থাকবে, এস ওয়েভ বড় হইতে থাকবে, ঠিক আছে? এই যে আর ওয়েভ ছোট, এস ওয়েভ বড়, ঠিক আছে? তার মানে আমার ডিপোলারাইজেশনের লব্ধি ভেক্টরের দিক এদিকে, এই জন্য V5 এর আর সবচেয়ে বড়, V6 হচ্ছে V5 এর আরেকটু কাছাকাছি, এর জন্য আর এটা থেকে একটু ছোট, ঠিক আছে? আর V1 V2 হচ্ছে V5 থেকে অনেক দূরে, অনেক দূরে মানে কি এস ওয়েভ বড় আর ওয়েভ ছোট, এর জন্য রেগুলার এস ওয়েভটা বড়, এই যে এস, এই যে এই যে এটা হচ্ছে এস, এস ওয়েভ, এটা হচ্ছে এস ওয়েভ, ঠিক আছে? তার মানে লব্ধি ভেক্টর থেকে যে লিড যত দূরে হবে ওইটার এস তত বড়, এর জন্য V1 V2 এর এস বড় আর ছোট, আর মানে তো পজিটিভ ওয়েভ, আর লব্ধি ভেক্টরের দিকে V5 V6 এগুলো লব্ধি ভেক্টরের দিকে, V5টা হচ্ছে একদম বরাবর লব্ধি ভেক্টরে, একদম বরাবর ডিপোলারাইজেশনের লব্ধি ভেক্টরে একদম বরাবর, এই এই জন্য এটার আর সবচেয়ে বড়, এটার আর আর একটু ছোট, এটার আর আর এস প্রায় সমান, কারণ এটা কি আর একটু দূরে,
V5 chess read গুলাই QF টা এত ভালো বোঝায় না ঠিক আছে সব chess read V1 থেকে V6 যতগুলো আছে কোনোটার QF এত ভালোভাবে বোঝায় না এজন্য এখানে QF টা দেখাই নাই V1 V2 তে ইনভার্স হইল না কেন জিজ্ঞেস করছো অত্রি V1 V2 তো একদম উল্টা দিকে না এগুলো তো এইভাবে সাজানো থাকে চেস রিডে আর এবিআরটা তো ছিল একদম উল্টা দিকে V2 যে দিকে ছিল এবিআর উল্টা দিকে V1 V2 তো এইভাবে সাজানো থাকে এই যে এমনে করে সাজানো থাকে এজন্য উল্টা পাও না কিউএফটা খুব ছোট পাওয়া যায় চেস রিডে এজন্য কিউএফটা দেখা যায় না টোটাল মোদ্দা কথা হচ্ছে এটাই আপাতত এটা মনে রাখো ঠিক আছে যেটা বুঝাইলাম এটা মনে রাখো এটা আগে ভালোভাবে বুঝো আজকে দিন যতটুক পড়াইলাম কিউএফ কেন নাই এটার উপর দরকার হলে আরেকদিন একটা ক্লাস নিব ঠিক আছে লিডের উপর আলাদা করে এতটুক সবাই বুঝছো কিনা যেটা বুঝাইছি এটা বলো কিউএফটা হচ্ছে সেপ্টামটা এদিকে থাকে না দূরে থাকে ভিতরের দিকে থাকে ঠিক আছে এজন্য দেখা যায় যে কিউএফ এর পরিমাণটা তো ছোট চেস রিড গুলা এই জন্য ট্রেস করতে পারে না ঠিক আছে কিউএফ পাওয়া যায় কিন্তু চেস রিড দেখায় না আর কি ঠিক আছে এই ক্যামেরা গুলা ইসিজি ব্যাপারে দেখায় না ঠিক আছে টিউএফ হয়তো টিউএফ সবগুলো তো হয় এই যে টিউএফ দিলাম ঠিক আছে আচ্ছা সবাই বুঝছো আশা করি আচ্ছা সবার লাস্টে আমি তাহলে বলে দিচ্ছি যে ওয়েভগুলা লিডগুলা তাহলে আমরা পাইলাম কি টোটাল পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ঠিক আছে ডিপোলারাইজেশন তারপর হচ্ছে ডিপোলারাইজেশনকে আমি শুধু ডি লিখতেছি ঠিক আছে কিউএফ হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন ঠিক আছে ডিপোলারাইজেশন আর ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ঠিক আছে এস ওয়েভ হচ্ছে তোমার পার্কেনজি ফাইবার ডিপোলারাইজেশন টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ঠিক আছে এটা ঠিক আছে আলটিমেটলি ওয়েভগুলো আমরা সব বুঝলাম এখন লাস্ট হচ্ছে লিড হচ্ছে লিম লিড কোনগুলো ছিল লিম লিড মানে হাতে পায়ে বরাবর উল্লম্বভাবে লিম লিড কোনগুলো ছিল লিম লিড ছিল হচ্ছে এদিকে সাজানো ছিল হচ্ছে এবিএল আমি যদি একটা বৃত্ত কল্পনা করি এই বরাবর হচ্ছে এই বরাবর এবিএল এই বরাবর হচ্ছে এক নাম্বার লিড এই বরাবর হচ্ছে দুই নাম্বার লিড হ্যাঁ এই বরাবর এবিএল এই বরাবর দুই নাম্বার লিড এই বরাবর হচ্ছে এভিএফ এই বরাবর হচ্ছে তিন নাম্বার লিড এই বরাবর হচ্ছে এভিআর ঠিক আছে তাহলে এক এটা হাটকে এই দিক থেকে দেখে এটা হাটকে এদিক থেকে দেখে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টাকে বলা হয় হচ্ছে লিম লিড ঠিক আছে এই ছয়টাকে বলা হচ্ছে লিম লিড আর চেস্ট লিড কোনগুলা চেস্ট লিড হচ্ছে চেস্ট বুক বরাবর যেগুলো সাজানো থাকে চেস্ট লিড হচ্ছে V1 V2 V3 V4 V5 V6 ঠিক আছে এগুলো হচ্ছে চেস্ট লিড
ঠিক আছে তাহলে চেসরিটটা শেষবারের মতো আবার বলি যে চেসরিটটা কোন বরাবর সাজানো থাকে এই যে v1 থেকে v2 এই যে এই বরাবর বুকের এই বরাবর চেসরিটগুলো সাজানো থাকে আর লিমলিটগুলো এই যে হাতে পায়ে এভাবে করে সাজানো থাকে এই যে এই বরাবর ঠিক আছে আর এটা হচ্ছে বুক বরাবর চেসরিট বুক বরাবর আর লিমলিট এই বরাবর এই যে এদিকে হচ্ছে তোমার এবিএল এদিকে হচ্ছে এই বরাবর হচ্ছে 1 এই বরাবর হচ্ছে 2 ঠিক আছে এরকম ঠিক আছে তাহলে আশা করি সবাই বুঝছো সবাই কি বুঝছো তাহলে লিমলিট চেসলিট এগুলো বুঝতে পারছো ওয়েভগুলা ইসিজি আচ্ছা সবাই তাহলে ভালো থাকো সবাই বুঝতে পারছো হ্যাঁ নেক্সট তাহলে আরো অন্য আরেকটা টপিক নিয়ে ক্লাস নিব অ্যাটলাসে তোমাদের কোন টপিকের সমস্যা বেশি এটা আমাকে জানাবা ওই টপিকের উপর ইনশাআল্লাহ ক্লাস নিব সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো আর ইসিজি টপিকটা আজকে আরেকবার দেখে ফেলবা সবাই ভালো থাকো গুড নাইট সবাইকে